ইমাজিন করে না পা যে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, অ্যাবসলুটলি করোনা নিয়ে আমি কিছুই জানি না, আমি সোশ্যাল মিডিয়া পড়িনি, আমি কোথাও কিছু দেখিনি, আমি কিচ্ছু জানি না। সো এরকম একটা সিচুয়েশনে আমরা অন্য একটা মানুষকে খুব সহজে কীভাবে বুঝাতে পারি যে করোনাটা আসলে কি, বা কতটুকু আমার জানা দরকার আছে করোনাটা কি এবং কিভাবে আমি এটার থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারি? থ্যাংক ইউ ডন। খুব সহজভাবে বলতে গেলে করোনাটা একটা ভাইরাস। আচ্ছা, এটা ভাইরাল ফিভার বলে আমরা জানি, ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, সব কিছুর সাথে আমরা পরিচিত, এমনই একটা অসুখ। আচ্ছা, ভাইরাস যতদিন পর্যন্ত শরীরের মধ্যে বেঁচে থাকে ততদিন পর্যন্ত অসুখটা থাকবে। ভাইরাস অটোমেটিক মরে যাবে, অসুখটা চলে, এটাই হওয়ার কথা। কিন্তু অন্যান্য ভাইরাল ফিভার বা অন্যান্য ভাইরাসের থেকে এটা কোথায় আলাদা, সেটা হচ্ছে যে অন্য ভাইরাসে নানান ধরনের লক্ষণ দেখা দিতে পারে, কিন্তু করোনার ক্ষেত্রে যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে শুকনো কাশি হবে, সাথে জ্বর থাকবে, এবং এই ভাইরাসটা সাধারণত ফুসফুসকে আক্রান্ত করে, সেই জন্য মানুষের শ্বাসকষ্ট হতে থাকে। এবং মানুষের যখন বয়স বেশি থাকে এবং সে ফুসফুসটাকে ফ্রিজ করে ফেলে, অর্থাৎ ফুসফুসটা পাম্প করতে পারে না, এই অবস্থায় নিয়ে যায়। সুতরাং মানুষের অ্যাজমা থাকলে বা হার্টের অসুখ থাকলে বা বয়স অত্যন্ত মানে একটু বেশি থাকলে তাদের জন্য কোপ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, সেই কারণে মানুষ মারা যেতে পারে। তবে এক্ষেত্রে একটা বড় অংশের মানুষ মানে বড় অংশ আসলে এমনিতেই ভালো হয়ে যায়, কোনো কিছুর প্রয়োজন হয় না। রাফলি 20% বলা হয় যে যাদেরকে হসপিটালাইজ করতে হয়, কিন্তু তারও অনেক কম অংশ আসলে মারা যেতে পারে। কিন্তু এই পুরো কোনো স্ট্যাটিস্টিক্স কি আছে, মানে আমি বলতে চাচ্ছি আপু যে মানে জাস্ট খুব সিম্পল মানে পার 100 ইনফেক্টেড এর মধ্যে এতজন মারা যেতে পারে, মানে কোন পার্সেন্টেজ? এই স্ট্যাটিস্টিক্স নিয়ে এখন একটু বিতর্ক আছে। বিতর্ক আছে এই কারণে যে এই করোনা ভাইরাসটা, যেটাকে আমরা COVID-19 বলছি, অর্থাৎ করোনা ভাইরাস ডিজিজ, যেটা 2019-এ উদ্ভূত হয়েছে, সেটাকে সংক্ষেপে আমরা COVID-19 বলছি, এটা সম্পর্কে মানুষ খুব বেশি জানে না। সুতরাং এই মুহূর্তে এক্সাক্ট স্ট্যাটিস্টিক্সটা রেফার করাটা খুব মানে লজিক্যাল হবে না। আচ্ছা, ওকে, হ্যাঁ। সো এটা, কিন্তু এখন কথা হচ্ছে যে এই করোনা ভাইরাস থেকে, ভাইরাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা মারাত্মক রকম ছোঁয়াচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে দ্য বিগেস্ট ইস্যু উইথ দ্য ভাইরাস। ওকে, আরেকটা ইস্যু হচ্ছে এটা অ্যানিমাল থেকে হিউম্যানে ট্রান্সমিট হতে পারে এবং হিউম্যান থেকে হিউম্যানে ট্রান্সমিট হতে পারে। তার মানে একটা ভয়াবহ রিস্ক থেকে যায় যে ধরা যাক আমরা কোনোভাবে প্রোটেক্ট করলাম, আমরা আর করোনা থেকে মুক্ত হয়ে গেলাম, যে আর কারো করোনা নেই সারা পৃথিবীতে, তারপরেও এর এই ভাইরাসটা প্রাণীকুলে থেকে যেতে পারে এবং যেটা পরবর্তী কোনো সময় আবার আসতে পারে। সো আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটেক্টিভ মেজারে যেতে হবে, যে কীভাবে আমরা প্রিভেন্টিভ মেজারে যেতে পারি। ওকে, সো এই প্রিভেন্টিভ মেজারগুলো কী কী হতে পারে আপা? প্রিভেন্টিভ মেজারের সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে সাবান পানি দিয়ে হাত ধোয়া। আচ্ছা, দ্য ইজিয়েস্ট ওয়ে। এর চাইতে বেটার সলিউশন আর কিছু নাই। ওকে ওকে, সো তার মানে আমাদের রেগুলার হাত ধুতে হবে, এবং এটা মানে এই যে মার্কেটে যে সবাই দেখছি স্যানিটাইজার নিয়ে দৌড়াদৌড়ি, এটা কি স্যানিটাইজারই লাগবে? মানে আমি জানি আপনি কেন হাসছেন, বা মানে আমাকে একটা ফ্রেন্ড বলছে যে না এটা নাকি অ্যালকোহল দিয়ে ধুতে হবে, কি কি বলতেছে। হ্যাঁ, তো এটা মনে হয় মানে হিউজ মিস ইনফরমেশন বা মিস কমিউনিকেশন। তো এটা আসলে কি, মানে কি দিয়ে ধুতে হবে? স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজারের চাইতে সাবান পানি অনেক বেশি কার্যকর। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন সাবান পানি কেন বেশি কার্যকর। আসলে এই বৈজ্ঞানিক ব্যাখ্যায় নাকি আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। আমরা যখন সাবান দিয়ে হাত ধুই তখন ফেনা তৈরি হয়, তাই তো? এই ফেনার সাথে মানে বিক্রিয়ার কারণে ময়লাটা এবং ভাইরাসটা দুটোই সরে যেতে পারে, প্লাস সাবানে যে উপাদান থাকে সেই উপাদানের কারণে ভাইরাসের যে আউটার লেয়ার হয়, আউটার লেয়ারটা থাকে সেটা ফেটে যায় বা ভেঙে যায়। আচ্ছা, তার মানে সেই ভাইরাসটা নষ্ট হয়ে যায় বা অকার্যকরী হয়ে যায়, ভেঙে যায়। ওকে, এটা হচ্ছে সিম্পল এক্সপ্লানেশন। সুতরাং সাবান পানিতে ভাইরাসটা ভেঙে যায়, এটা এক। দুই নম্বর, সাবানের ফেনার সাথে এটা ধুয়ে চলে যায়। এখন আসেন স্যানিটাইজার দিলে কি হয়। স্যানিটাইজার দিলে সাবানের মানে অনেকগুলো ভাইরাসের ওয়াল ভেঙে যায়, কিন্তু সব যে ভাঙবে
এটা নিশ্চিত করে বলা যায় না, বা যেগুলো রয়ে যায় সেগুলি হাতেই থেকে যায়, সরে যায় না। কিন্তু সাবান দিয়ে যখন হাত ধোন, যেগুলো ভাঙে না ওয়াল, সেগুলো ফেনার সাথে চলে যাচ্ছে, তার মানে আপনি মোটামুটি পুরোটাই সেফ হয়ে যাচ্ছেন। আচ্ছা, তো সুতরাং সেই কারণে সাবান পানি অনেক বেশি কার্যকর দেন স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার। তবে হ্যান্ড স্যানিটাইজারের প্রয়োজন আছে এই কারণে, সবসময় তো আপনি সাবান পানি পাবেন না, সেক্ষেত্রে কি করবেন, হ্যান্ড স্যানিটাইজার ইজ গুড এনাফ ফর দ্যাট। ওকে, সো তার মানে কথা কথা আমি একটা লং ডিস্টেন্সে কোথাও যাচ্ছি কথা কথা, এবং আমার ওই একটু পর পরে হাত ধোয়ার ওই উপায়টা নেই সাবান দিয়ে, তখন আই আই এম ক্যারিং আ স্যানিটাইজার, যে আমি হয়তো বাসে উঠার আগে হাতটা ভালো করে ধুয়ে উঠলাম এবং আমি হয়তো স্যানিটাইজ করলাম মানে যখন আমি পারি। তো তার মানে কত মানে বড় ধরনের মানুষের মিসকনসেপশন থিঙ্কিং যে মেবি স্যানিটাইজার্স আর বেটার দেন সাবান দিয়ে হাত ধোয়া। শুধু তাই না, আপনি সাবান যে বা আমাদের যদি লিকুইড সোপ হতে হবে এরকম কোনো কথা নাই। আচ্ছা, ওকে, যে কোনো সাবান ইজ ইকুয়ালি গুড। আমি আজকে আমার আম্মা আব্বার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যেহেতু নেক্সট এই উইকটা মনে পুরাই লকডাউন থাকতে হবে, আপাকে বলছিলাম। তো আমি বাথরুমে গিয়ে ওই ই খুঁজতেছি, কী বলে ওটা মানে পুশ সোপ, যেটা লিকুইড সোপ নাই, আম্মাকে বললাম এটা কী হলো, বলে না ওই যে ডেটল সাবান রাখা, ডেটল সাবান দিয়ে হাত ধোয়া। Literally she told me this and I was then thinking hoyto amader eta ekta misconception je liquid soap i hote hobe, right? Ami tar kotha shune sundor kore detol shaban diye bhalo kore hat ta dhulam, koyek bhage dhulam, so mane ashole shaban holei holo naki shaban holei holo, eta detol i hok ar mane beauty soap absolutely fine, absolutely, because ashole upadan to eki, agent ta to eki, mane principle ta eki. Raste ghate onek dekhchi je shedin আমার দুদিন আগে আর কি, আমার ড্রাইভার হঠাৎ করে দেখি মাস্ক পরে গাড়িতে বসে আছে, ওকে দেখে নিনজার মতো লাগছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি মাস্ক কেন পরা, বলে স্যার আমি জানি না, আমার বউ আমাকে মাস্ক পরতে বলছে, এই জন্য আমি মাস্ক পরে চলে আসছি। লিটারালি দিস ইজ দ্য ইনসাইট ফ্রম দ্য মার্কেট, যে অনেকেই মাস্ক পরে ঘুরছে বাট ওরা জানে না কেন মাস্ক বা কী মাস্ক, এই মাস্কের কাহিনীটা কী আপা মানে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাস্ক হচ্ছে সুস্থ মানুষের জন্য না। এক্স্যাক্টলি, মানে রাইট, মাস্ক পরবে হচ্ছে ডাক্তার নার্স যারা তাদের ভেতরের জিনিসটাকে প্রোটেক্ট মানে হাঁচি কাশিটাকে প্রোটেক্ট করতে চায় রোগীদের কাছ থেকে, যাতে তাদের কাছ থেকে ট্রান্সমিটেড না হয়, অথবা আদার ওয়ে রাউন্ড, রোগীদের কাছ থেকে তাদের কাছে না আসে। ওকে, এটা একটা বিষয়। তো আর একটা হচ্ছে যে যারা রোগী তারা মাস্ক পরবে যাতে তাদের হাঁচি কাশি বাইরে না যায়, এটা হচ্ছে সিম্পল প্রিন্সিপাল। আমরা অনেক সময় আমাদের দেশে মাস্ক পরাটাকে এনকারেজ করে কারণ ধুলা ময়লা এই সমস্ত কারণে, কিন্তু যেভাবে আমরা মাস্ক পরি, আপনি দেখবেন মাস্ক পরে যখন কথা বলে লোকের প্রত্যেকের নাকটা আস্তে আস্তে বার হতে থাকে, কিছুক্ষণ পরে হাত দিয়ে আবার নাকটা ঢেকে ফেলে, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কথা বলার সময় নাক বের হয়ে যায়, আবার কিছুক্ষণ পর নিঃশ্বাস নেওয়ার জন্য উনারা নাক বার করেন, আবার তুলে দেন। সো আসলে এটাতে আরও ক্ষতি, আপনার হাতের হাতটাই হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট বলতে পারেন এই জীবাণু ছড়ানোর জন্য। এই হাতে জীবাণু থেকে যাচ্ছে, যেটা মাস্ক যখন সরাচ্ছে তখন নাকে মুখে লেগে যাচ্ছে এবং এখান থেকে জীবাণু আরও ভিতরে চলে যেতে পারে। সুতরাং মাস্ক পরার চাইতে অনেক সময় না পরাটা বেটার। আচ্ছা, ওকে, সো এই যে মানে এই কটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং, অলরেডি যে কটা জিনিস রিভিল হলো, এক হচ্ছে স্যানিটাইজারের পিছনে না দৌড়িয়ে সাবান দিয়ে ভালো করে হাত ধুলেই আরও উল্টা বেটার, লজ্জা হাত ধুলেই চলবে, এবং সেকেন্ড হচ্ছে মাস্ক হচ্ছে যারা আক্রান্ত হয়েছে ওদের জন্য বা ডাক্তার নার্স ওদের জন্য, মানে আমাদের মানে যাদের এখনও ধরেনি করোনা ওদের জন্য আসলে না, বাট অনেকে মনে করছে যে মাস্ক পরলে মনে হয় করোনা নাক দিয়ে ঢুকবে না বা এরকম কিছু একটা। হ্যাঁ, মানে সার্টেন এক্সটেন্ট প্রোটেক্ট করলেও করতে পারে, কিন্তু যেহেতু ব্যবহারটা আমরা ঠিক মতো করতে পারছি না প্রপার ওয়েতে, সুতরাং এটা করার সম্ভাবনা অনেক কম।